স্বাগতম। জি ধন্যবাদ আপনাকেও। আমি দেলোয়ার বলছি ঢাকা থেকে। জি মাওলানা লুৎফা সাহেব বললেন যে নফল নামাজ করার কথা কি বিভিন্ন সময়। আমার একটা হাদিসের প্রতি আবুজার রহমতুল্লাহ বলেন জিকিরের মজলিসে বসা হাজার রাকাত নফল নামাজের চেয়ে উত্তম। এই জিকিরটা কি আমি নিজে নিজে একা জিকির করি সেইটা নাকি দলবদ্ধ ভাবে সেইটা একটু বুঝাই বলি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক আপনি আমাদের সাথে থাকুন, আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম আমাদের দিলওয়ার হোসেন ভাই যেমন প্রশ্ন করলেন, দিলওয়ার ভাই একটা জিনিস হচ্ছে যে জিকির শব্দটার অর্থ ব্যাপক। কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাই ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাওয়া লাহু করিন। আল্লাহ পাকের জিকির থেকে যে ব্যক্তি মাহরুম থাকে, মুখ ফিরিয়ে রাখে, তার জন্য আল্লাহ পাক শয়তান নিযুক্ত করে দেন। এখন ওই জিকিরটা কি এটা নিয়ে একটি প্রশ্ন। সেটি হচ্ছে জিকির হচ্ছে সর্বপ্রথম জিকির হচ্ছে আল্লাহ পাকের সমস্ত ইবাদত বন্দিগি হচ্ছে আল্লাহর জিকির, মানে আল্লাহকে স্মরণ। এখন আপনি আল্লাহকে স্মরণ কীভাবে রাখবেন? জিকির হচ্ছে আল্লাহ পাকের স্মরণ। একজন ব্যবসায়িক সে ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে শুধু আল্লাহকে ডাক বা আল্লাহ আল্লাহ করবে বিষয়টা এমন না। ব্যবসায়িক যিনি উনি আল্লাহকে স্মরণ করবেন হলালভাবে, তারপর মাপে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, এই সমস্ত মাধ্যমেই হচ্ছে যে আল্লাহ পাককে তিনি স্মরণ করবেন। একজন অফিসে যিনি অলওয়েজ যে জিকির করবেন আল্লাহ আল্লাহ বিষয়টা এমন না। উনি অফিসের আল্লাহকে স্মরণ করবেন যাতে করে কোনো মানুষের হক নষ্ট না হয়, ফাইলটাকে উনি ঘুষ খাবেন না, এই সব ব্যাপারগুলি কিন্তু এইভাবে। একজন চাষি সে চাষাবাদ বাদ দিয়ে শুধুমাত্র যে আল্লাহর জিকির করবেন ওনাকে সে কথা বলা হয়নি, বরং উনি আল্লাহর বিধিবিধান মেনে চলবেন, ওনার চাষ করতে গিয়ে যাতে অন্যের জমিনের মধ্যে উনি আইলটে না ঠেলে দেন, এটাও একটা আল্লাহর স্মরণ। এই সার্বিকভাবে ব্রডলি চিন্তা করলে যে 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 অবস্থানে রয়েছে সে সেই অবস্থানে আল্লাহকে স্মরণ রেখে আল্লাহকে ভয় করে চলবে, এটা একটা বড় জিকির। এর বাইরেও কোরআনুল কারিমের এক নাম হচ্ছে কোরআনুল জিকির, সেটা তো অবশ্যই রয়েছে, কোরআনুল কারিম পড়তে পারেন। জিকিরের মজলিসের কথা তিনি বলেছেন যে আসলে কোন সেই মজলিস, সেটি হচ্ছে যে কোরআনের যে সমস্ত কোরআনের মজলিস যে রয়েছে যেখানে আল্লাহ পাকের কোরআনের অপর নাম জিকির, হ্যাঁ, তো সেই কোরআনের কথা এবং কোরআনের দার্স যেখানে রয়েছে সেইটার ফজিলত মাহাত্ম তাৎপর্য খুব বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতুল মুনাওয়ারায় মসজিদ নববীতে দুইটি মজলিস ছিল, একটি জিকির আর একটি হচ্ছে বিদ্যা বা এলেম শিক্ষা। নবীজি বলছে দুটাই শ্রেষ্ঠ, তবে আমি যেটা বিদ্যা এলেম বা দার্স যেখানে দেওয়া হয় নবীজি সেখানে গিয়ে বসলেন এবং সেটাকেই তিনি শ্রেষ্ঠত্ব প্রমাণিত করলেন।